হ্যালো গাইস, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের 25 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম। আমরা নর্মালি যখন কোনো স্ট্রিং ইউজ করতে লাগি তখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করি, কিন্তু ES6-এর মধ্যে একটা পরিবর্তন আনা হয়েছে। সেটাতে আমরা নর্মালি ইউজ করে থাকি টেম্পলেট লিটারাল, আর টেম্পলেট লিটারাল ইউজ করার জন্য নর্মালি আমরা ব্যবহার করে থাকি ব্যাকটিক। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখা যাচ্ছে কি মাঝে মাঝে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যখন ইউজ করতে লাগি তখন ভেরিয়েবল লেখার সময় অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের। তো সেই সমস্যাগুলো এখানে আমরা সমাধান করতে পারি। অনেক সময় ভেরিয়েবল যখন লিখতে লাগি, ভেরিয়েবল লেখার সময় হয়ে যায় কি আমরা অনেক পেঁচায় ফেলি। তো সেক্ষেত্রে আমরা যদি এই টেম্পলেট লেটারালের মধ্যে ভেরিয়েবল ইউজ করতে লাগি তাহলে নর্মালি একটা ডলার সাইন দিতে হয়, তারপরে একটা কার্লি ব্রেস দিতে হয়, তার মধ্যে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি অনেক ইজিলি। তো সেই বিষয়গুলোই আজকে এই এপিসোডে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আচ্ছা, ফার্স্টে আমাদের এডিটর ওপেন করলাম, তারপর ব্রাউজার ওপেন করলাম। ওকে, এখন আমি জাস্ট এখানে কিছু লিখি, ধরেন এখানে লিখলাম যে কনস্ট্যান্ট সাপোজ নাম, এখানে নাম দিলাম সাপোজ মোস্তাফিজ সাব্বির। নাম NAM লিখলাম, ME লিখলাম না, ঠিক আছে, জাস্ট এমনিতেই লিখলাম। এটা এটা আসলে সেরকম কোনো কাজ মানে কারণ নেই, আমি যদি এখানে নেমিও লিখি তাতে সমস্যা নেই। যাকে এখানে এস লিখি, এস সাপোজ দিলাম, সাপোজ 30 দিলাম, সবসময় 25 দিই, এবার 30 দিলাম। ওকে, এবার এখানে আমি কিছু একটা লিখবো, সাপোজ সামথিং। এবার এর মধ্যে আমি কিছু একটা লেখা লিখব, আমি ধরেন লিখলাম হে হে ইটস আমার নাম দেব। কী হবে, এখানে আমরা জানি যে এখানে ডাবল কোটেশন যদি হয়ে থাকে তাহলে এখানে দেওয়ার জন্য আমরা যদি ভেরিয়েবলটা বসাতে চাই তাহলে এরকম যদি বসাতে চাই এখানে প্লাস দিতে হয়, তারপরে এখানে একটা দিতে হয়, তারপরে আবার প্লাস দিতে হয়, তারপরে এরকম লিখতে হয়, তারপরে হে ইটস মোস্তাফিজ সাব্বির অ্যান্ড মাই এজ ইজ ধরেন দিয়ে দিলাম কত এজ, ঠিক না, তারপরে এরকম প্লাস দিতে হবে, তারপরে ইয়ার্স ওল্ড, মাই এজ ইজ 32 ইয়ার্স ওল্ড, এখানে দিলাম YEARS ওল্ড, এরকম লিখতে হবে, ঠিক না। এখন যদি আমি এখানে এটা শো করাতে চাই তাহলে কনসোল লগ ঠিক মতো শো করে হে ইটস মোস্তাফিজ সাব্বির এখানে একসঙ্গে লেগে গেছে, এখানে কী করতে হবে আমাকে এখানে এরকম স্পেস দিতে হবে। আবার যদি আমরা কী করতাম, এটাকে ডাবল কোটেশন দিয়েছিলাম, এখানে যদি আমরা সিঙ্গেল কোটেশন দিতাম তাহলে কিন্তু মহাবিপদ। আমরা এখানে ডাবল ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দিতাম তাহলে কিন্তু ইরোড টিরোড দিয়ে একদম অবস্থা খুব খারাপ। আচ্ছা, এই একটা সমস্যা ছিল আমাদের জন্য, কিন্তু জাভাস্ক্রিপ্টের ES6-এর মধ্যে টেম্পলেট লিটারালস নামে একটা জিনিস আনা হয়েছে, যেটার কারণে আমরা এই সমস্যাটাকে অনেক স্মার্টলি সমাধান করতে পারি। সেটা কীভাবে, আমরা এটাকে একটু এভাবে থাক, কোনো সমস্যা নেই, একটু নিচের দিকে নিয়ে আসি, এটা এটা ধরেন থাকলো,
অবজেক্টটা আমরা এটা রাখলাম। এখন আমরা স্মার্ট এখানে একটা ভেরিয়েবল নেব, নিচে নেব, নাম দেব ধরনের স্মার্ট। কনস্ট্যান্ট SMART স্মার্ট, এরকম কোনো করে আমরা সিঙ্গেল বা ডবল কোটেশন না দিয়ে আমরা খেয়াল করব আমাদের কিবোর্ডের ট্যাব যে আছে বাম সাইডে একদম লেফট সাইডে কিবোর্ডের ট্যাবের উপরে এবং একের লেফটে একটা জিনিস আছে যা শুধু প্রেস করলে এরকম চলে আসবে। দেখেন এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি, ব্যাকটিক, ব্যাকটিক ক্যারেক্টার এটাকে বলা হয়, ব্যাকটিক ক্যারেক্টার। এর মধ্যে আপনারা যাই লেখেন, যাই লেখেন কোনো সমস্যা নাই। সাপোজ দিলাম হে ইটস, এখানে যদি ডাবল দেওয়া হয় তাতেও কোনো সমস্যা নাই, বা সিঙ্গেল যদি দেন তাতেও কোনো সমস্যা নেই, ইটস। এবার ভেরিয়েবল নাম লিখতে হবে, ভেরিয়েবলের নাম জাস্ট আপাতত নেম লিখলাম, নেম, ইটস নেম, অ্যান্ড মাই এজ ইস এস ওয়াই এ আর এস ওল্ড। এখান থেকে কী আসতেছে, এটাকে যদি আমরা স্মার্টকে যদি এখন কী করি, কনসোল লক করি, হে ইটস নেম অ্যান্ড মাই এজ ইস এস, ইটস নেম, হে ইটস মুস্তাফিজ মাই নেম আসছে, ইটস নেম অ্যান্ড মাই এজ ইজ এজ ইয়ার্স ওল্ড, মাই এজ ইজ এজ ইয়ার্স ওল্ড। মানে এখানে ভেরিয়েবল বলবে, এটা এখানে ভেরিয়েবল বলবে, এখানে ভেরিয়েবল বলবে। যদি এখানে ভেরিয়েবল বসাতে চান তাহলে ইন্টারপোলেশন করতে হবে। ইন্টারপোলেশন মিনিংস কি, ইন্টারপোলেশন মানে হচ্ছে এখানে জাস্ট ভেরিয়েবলটা বসানোর জন্য একটা একটা হচ্ছে আপনার ডলার সাইন দিতে হবে, ডলার সাইন দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, জাস্ট এর মধ্যে ভেরিয়েবলটা বসিয়ে দেবেন। খুবই ভালো, খুবই ভালো একটা ওয়ে। আচ্ছা আচ্ছা, তারপর এজ যখন বসাবেন, এজ বসানোর জন্য জাস্ট শুধু কী করবেন, একটা ইন্টারপোলেশন ইউজ করবেন, ডলার সাইন। দেখেন তো কী সুন্দর করে একই জিনিস শো করছে, মোস্তাফিজ সাব্বির অ্যান্ড মাই এজ ইজ এস ইয়ার সোল। এখানকার মতো এরকম স্পেস টি স্পেসের কোনো ঝামেলা না, এখানে স্পেস দেওয়া লাগতো, এরকম করা লাগতো, মানে কত একটা ঝামেলা বিষয় না। বাট যখন আমরা কী ইউজ করতেছি, এই টেমপ্লেট লেটারালস ইউজ করতেছি, ব্যাকটিক ক্যারেক্টার্স যেটা আমরা জানি ট্যাবের উপরে বাম সাইডের ট্যাবের উপরে এবং একের লেফট সাইডের যেটা দেখা যায় এটাকে টেমপ্লেট, এটাকে ব্যাকটিক বলা হয়। এটা ইউজ করার সময় আমরা ভেরিয়েবলের মধ্যে ইন্টারপোলেশন ইউজ করতে পারি, যেটা কীভাবে ইউজ করতে হয়, একটা ডলার সাইন দিতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হয়। এটা লিখলেই হয়ে যায় আর কি, আমরা অনেক ভালোভাবে এটা ইউজ করতে পারবো। আমাদের লাস্ট কোনো একটা এপিসোডে দেখাইছিলাম, বাট আমি বলেছিলাম যে এটাকে টেমপ্লেট লিটারালস বলে, বাট কীভাবে ইউজ করতে হয় এটা দেখানো হয়েছিল না, সেই জন্য আজকের এপিসোডটাতে দেখালাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, খুব মানে ব্যাপকভাবে চিন্তা করার দরকার নেই, সিম্পল একটা জিনিস, আমরা সিঙ্গল কোটেশন বা ডাবল কোটেশনের পরিবর্তে এটা ইউজ করতে পারি। তো আজকের এপিসোডটা আপনাদের আই হোপ ভালো লেগেছে, তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।